জিতশ্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব কিভাবে খুব সহজেই প্লাস্টিক বা পিভিসি আধার কার্ড যে ওয়েবসাইট আছে সেখান থেকে খুব সহজেই বুক করবেন এই প্লাস্টিক আধার কার্ড বুক করার পর আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে প্লাস্টিক আধার কার্ড বুক করার জন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ পদ্ধতিটি দেখুন এখানে কিভাবে বুক করা হয়েছে এবং পেমেন্ট করা হচ্ছে সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন প্রথমে মোবাইল থেকে গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করতে হবে গুগল ক্রম অ্যাপটি ওপেন হওয়ার পর যে সার্চ বক্স দেখাচ্ছে এই সার্চ সার্চ বক্সে ইউআই ডি এ আই কথাটি টাইপ করলে প্রথমেই যে ওয়েবসাইটটি শো করছে ইউআইডিএই গভ ডট ইন এই ওয়েবসাইটটিকে ওপেন করতে হবে এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর উপরের দিকে যে তিনটে ডট দেখাচ্ছে সেখান থেকে ডেস্কটপ সাইড অপশনটি সিলেক্ট করে ভিউটিকে কম্পিউটারের মতো করে নিতে হবে এখান থেকে দেখুন এখানে গেট আধারের আন্ডারে অর্ডার আধার পিবি কার্ড গেট আধার যে অপশান রয়েছে সেখান থেকে অর্ডার আধার পিবিসি কার্ড অপশানটিতে টাচ করতে হবে অর্ডার আধার পিবিসি কার্ড অপশনটি টাচ করার পর উপরের দিকে যে লগ যে বাটন দেখাচ্ছে সেই লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে আপনার যে আধার নাম্বার সেই আধার নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন এন্টার আধার যে টেক্সট বক্সের নিচে সেখানে আপনি আধার নাম্বারটি টাইপ করবেন আধার নাম্বারটি টাইপ করার পর যে ক্যাপচা কোডটি শো করছে সেই ক্যাপচা কোডটি আপনি এই বক্স যে দেওয়া আছে এন্টার অ্যাভাব ক্যাপচা সেইখানে আপনি টাইপ করবেন ক্যাপচা কোডটি টাইপ করার পর সেন্ড ওটিপি সেন্ড ওটিপি যে বাটন শো করছে সেই সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন সেন্ড ওটিপি বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে মোবাইলে যে ওটিপিটি আপনার এসছে সেই ওটিপিটিকে এন্টার ওটিপি যেখানে লেখা আছে সেই এন্টার ওটিপির জায়গায় ওটিপিটাকে টাইপ করব ওটিপিটাকে টাইপ করার পর লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করতে হবে দেখুন এখানে লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পর যে অপশানগুলি এখানে অনেক ধরনের অপশান শো করছে সেখানের মধ্যে আমাকে যেটা করতে হবে অর্ডার আধার পিভিসি কার্ড অর্ডার আধার পিভিসি কার্ড এই অপশানটিতে টাচ করতে হবে এই অপশানটি টাচ করার পর দেখুন আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ড মানে আপনার ছবি সহ এবং আপনার যে অ্যাড্রেস এখানে টোটাল শো করছে এইখান থেকে আপনাকে নেক্সট যে নিচের দিকে নেক্সট বাটন শো করছে সেই নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা দেখাচ্ছে যে আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে মানে আধারের যে চার্জ সেই চার্জ পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং আই এগ্রি এখানে আপনাকে একটা চেকবক্সে ক্লিক করতে হবে নিচের দিকে যে চেকবক্স দেখাচ্ছে ওই চেকবক্সটি ক্লিক করে মেক পেমেন্ট যে বাটন শো করছে সেই বাটনে ক্লিক করতে হবে মেক পেমেন্ট বাটনে ক্লিক করার পর এখানে আপনার যে পেমেন্ট যে মেথড এসছে সেখানে আপনি কার্ডে পেমেন্ট করতে পারবেন ওয়ালেটে পেমেন্ট করতে পারবেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং পেটিএমের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমি এখানে চয়েস করেছি যেটা সেটা হচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব তো ইউপিআইয়ের মাধ্যমে আবার পেমেন্ট করতে গেলে আপনি গুগল পে ইউপিআইয়ের মাধ্যমে করতে পারবেন ফোনপের মাধ্যমে করতে পারবেন ভীম ইউপিআইয়ের মাধ্যমে করতে পারবেন অ্যামাজন ইমপি ইউপিআইয়ের মাধ্যমে করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন অথবা এনি ইউপিআই আইডির মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন আমি এখানে ফোনপে অপশান চুজ করেছি এবং এখানে আমার ইউপিআই আইডি দিয়ে ভেরিফাই যে বাটন আছে সেই বাটনে ক্লিক করতে হবে ভেরিফাই বাটনে ক্লিক করার পর পেমেন্ট যে বাটন শো করছে সেই পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে পেমেন্ট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে পাঁচ মিনিট টাইম শো করছে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে এবং আমার যে ফোনপের যে অ্যাকাউন্ট আছে সেখানে একটা রিকোয়েস্ট এসছে সেখানে পেয়ে বাটানে ক্লিক করে আমি এখানে পে করছি দেখুন এখানে শো করছে যে পঞ্চাশ টাকা পে করতে হবে এখানে দেখুন সাকসেসফুল হয়ে গেছে আমার পেমেন্ট এভাবে আপনাকেও করতে হবে এবারে এখানে দেখুন যে আমি মেন পেজে এসেছি সেখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট একটা বাটন শো করছে সেখানে আপনি ক্লিক করলে আপনার যে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে এখানে আপনার রেফারেন্স নাম্বার আছে সেইগুলো থেকে আপনি আপনার ট্র্যাকিং জানতে পারবেন যে কত দূরে আপনার আধার কার্ড আসছে কী পজিশন স্ট্যাটাসে আছে সমস্ত তথ্য এখান থেকে জানতে পারবেন দেখুন এরপর আপনাকে যেটা করতে হবে এখান থেকে ডাসবোর্ডে আপনি ফিরে এলেন এবং উপরের দিকে যে আইকন দেখাচ্ছে সেখান থেকে লগ আউট বাটনে ক্লিক করে আপনাকে আপনার প্রোফাইল আধার প্রোফাইল থেকে লগ আউট করতে হবে ধন্যবাদ এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই প্রসেসে আপনারা করলে আপনাদের বাড়িতে এই পিভিসি বা প্লাস্টিক আধার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন